আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোজা রাখার একাধিক পুরস্কারের কথা কুরআন ও হাদিসে বর্ণিত হইয়াছে। এর মধ্যে 10টি বিশেষ পুরস্কার বর্ণনা করা হলো। 1 নম্বর, স্বয়ং আল্লাহ কর্তৃক পুরস্কার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজেরই জন্য, রোজা ছাড়া। রোজা আমার জন্য, আমি নিজেই তার পুরস্কার দেব। আর রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের ঘ্রাণের চেয়ে বেশি সুগন্ধযুক্ত। সহি বুখারি হাদিস নম্বর 5907। 2 নম্বর, রোজা অতুলনীয় আমল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, আমাকে এমন একটি ইবাদতের নির্দেশ দিন যা আমি আপনার নির্দেশক্রমে পালন করব। তিনি বললেন, তুমি রোজাকে আঁকড়ে ধরো, যেহেতু এর কোনো বিকল্প নেই। সুনানে নাসাই হাদিস 2220। 3 নম্বর, রোজা ঢাল স্বরূপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন 2 বার বলে, আমি সওম পালন করছি। সহি বুখারি হাদিস নম্বর 1894। 4 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে নেন। সুবহানাল্লাহ। সহি বুখারি হাদিস নম্বর 2840। অন্য হাদিসে এসেছে, রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল। হাদিস বিশারদরা বলেন, রোজা ইহকালে পাপ কাজ থেকে এবং পরকালে জাহান্নাম থেকে রক্ষাকারী। 5, ফিতনা থেকে আত্মরক্ষা। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ নিজের পরিবার পরিজন ধন সম্পদ সন্তান সন্ততি পাড়া প্রতিবেশীদের ব্যাপারে যে ফেতনায় পতিত হয়, নামাজ রোজা দান ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ তা দূরভীত করে দেয়। সহি বুখারি হাদিস নম্বর 525। 6, রোজা সুপারিশকারী। রোজা পরকালে আল্লাহর কাছে রোজাদারের পক্ষে সুপারিশ করবে। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমি তাকে দিনের বেলা পানাহার ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে দূরে রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। অতপর তাদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করা হবে। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 1963। 7, জান্নাত লাভ। সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে, এই দরজা দিয়ে কিয়ামতের দিন রোজা পালনকারীরাই প্রবেশ করবে, তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে, রোজা পালনকারীরা কোথায়, তখন তারা দাঁড়াবে, তারা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে, যাতে এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ না করে। সহি বুখারি হাদিস নম্বর 1896। 8, আল্লাহর ক্ষমা লাভ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অবশ্যই
আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী, লজ্জাস্থান সংরক্ষণকারী পুরুষ ও লজ্জাস্থান সংরক্ষণকারী নারী, আল্লাহকে বেশি স্মরণকারী পুরুষ ও বেশি স্মরণকারী নারী, এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান। সূরা আহজাব আয়াত নম্বর 35। নম্বর 9, দোয়া কবুল। আল্লাহ রোজাদারের দোয়া কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া কবুল হয়, রোজাদারের দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া ও মুসাফিরের দোয়া। সুনানে বাইহাকি। নাম্বার 10, অন্তরের পরিশুদ্ধি। রোজা অন্তরের ওয়াসওয়াসা তথা সংশয় দূর করে। আমর ইবনে সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের অন্তরের ওয়াসওয়াসা দূর করার আমল সম্পর্কে অবহিত করব না? সাহাবীরা বললেন, কেন নয়? তিনি বললেন, তা হলো প্রত্যেক মাসের তিন দিন রোজা পালন করা। সুনানে নাসাই, হাদিস নম্বর 2386।